बोलपुर नानुर रास्तार ऊपर अवस्थित महकुमार एकमात्र सुपार स्पेशलिटी हासपाताल, किंतु से हासपाताले जावा दुई दिकेर पथ खाना कंदे भरा, तार फले चिकित्सार जोन्नो हासपाताले आसा रोगीदेर चूड़ान्त भोगान्तिर सम्मुखीन होते हच्छे। दीर्घदिन आगे एई गुरुत्वपूर्ण रास्ताटी संस्कारेर काज शुरू होयेछिलो, किंतु रास्ताय संस्कारेर काज थमके गियेछे। लायकबाजारेर काछे एई रास्ताय दुर्घटनाय प्राण गियेछे एक बाइक आरोही। তাই সাধারণ মানুষ থেকে রোগীর পরিবারের আত্মীয়রা সকলেই রাস্তাটি দ্রুত সংস্কার চাইছেন। বোলপুর মহকুমা সহ পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম, আউসগ্রাম ও মঙ্গলকোট এলাকার থেকেও প্রচুর মানুষ প্রতিদিন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। এছাড়া বীরভূম, লাগোয়া, মুর্শিদাবাদ থেকেও রোগীরা আসেন এখানে। বোলপুর থেকে নানুর যাওয়ার রাস্তার ওপর সিয়ান গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে এই মহকুমা হাসপাতাল। বোলপুর থেকে নানুর যাওয়ার রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছিল পূর্ত দপ্তরের তরফে, কিন্তু বিগত প্রায় এক বছর ধরে এই রাস্তা সংস্কার থমকে রয়েছে। মুমূর্ষ রোগীদের খানাখন্দে ভরা রাস্তা দিয়ে নিয়ে যেতে প্রচণ্ড অসুবিধায় পড়তে হচ্ছে, কিন্তু জায়গায় এমন অবস্থা হয়েছে যেখানে রাস্তায় অন্য গাড়িকে জায়গা দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। এলাকাবাসী আজ এক ঘন্টা সময় বেশি রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়। বোলপুর থেকে অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, বীরভূম সমাজ হিতৈষী। এত অসুবিধা, মানে আমাদের রাস্তায় প্রতিদিন মানে গাড়ি পাঞ্চার হচ্ছে আমাদের প্রত্যেকটা দিন, এভরি ডে। কতদিন ধরে চলছে? এক বছর ওভার হয়ে গেল গাড়ি রাস্তা কাজ, তো মোটামুটি দু বছর পেরিয়ে গেল। দু বছরের মধ্যে এখন রাস্তা কোনো কাজই হচ্ছে না। প্রচণ্ড মানে বলার না কিছু। আপনার নামটা? আমার নাম প্রকাশ দাস।